আপনাদের সাথে আজকে একটি চরম ব্যক্তিত্বের সাথে পরিচয় করিয়ে দেব। তার নাম হচ্ছে লালু। তিনি রাজশাহী থেকে এসেছেন। কালকে রাতে তিনি আমাদের বাসায় এসেছেন। গাড়ি থেকে নামার পর তাকে দুই বালতি পানি আর ভুসি খেতে দেওয়া হয়েছে। তিনি এক চুমুকে দুই বালতি পানি শেষ করে ফেললো, আমি দেখে অবাক। কালকে রাতে আমি তার সাথে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার সাথে কথা বলেননি। এতে আমি খুবই কষ্ট পেয়েছি। সকালবেলা তার সাথে আমি কিছুক্ষণ কথোপকথন করেছি। তাকে আমি জিজ্ঞেস করেছি, আপনার কী খেতে সবচেয়ে বেশি পছন্দ? তিনি আমাকে উত্তরে বলেছেন, তার হলুদ খড় খেতে ভীষণ পছন্দ। তাড়াতাড়ি করে তার জন্য খাবার নিয়ে আসলাম, হলুদ খড় তাকে খেতে দিলাম, কিন্তু তিনি খেলো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার পছন্দের খাবার নিয়ে এসেছি, আপনি খাচ্ছেন না কেন? তারপর তিনি আমাকে যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি আমাকে বলল, পড়ে থাকা খাবার আমি মুখে তুলে নেই না, আমাকে খাইয়ে দিতে হবে। আমি এই কথা শুনে অবাক এবং বিস্মিত। আমি বাধ্য হয়ে তাকে নিজ হাতে খাইয়ে দিলাম। তৃপ্তি করে খেলেন। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার হলুদ খড় এত পছন্দ কেন? তিনি আমাকে বলল, হলুদ খড়ের মধ্যে অনেক পুষ্টি আছে, চাইলে আপনিও খেতে পারেন। এখন আমি ওনাকে হলুদ খড় খাওয়াবো। উনি অনেক মজা করে হলুদ খড়গুলো খাচ্ছে।